প্রিয় দর্শক, প্রথমেই আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। নমস্কার, আমি প্রীতম। আজ আমাদের মধ্যে পেয়েছি প্রতীক দেবনাথকে। উনি 2018 সালের মিসলেনিয়াস এক্সামে সিলেক্টেড ক্যান্ডিডেট। অনেক অভিনন্দন প্রতীক তোমার। ধন্যবাদ। আজ প্রথমেই তোমায় যে কোশ্চেনটি করব, তুমি কি কোনো কাজের সঙ্গে এর আগে যুক্ত ছিলে? হ্যাঁ, আমি বর্তমানে গ্রামীণ ডাক সেবক জিডিএস পদে, যেটি পোস্ট অফিসের ইন্ডিয়া পোস্টের আন্ডারে রয়েছে, সেখানে বিপিএম পদে, ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে নিযুক্ত রয়েছে। এছাড়া কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছি, এটুকুই। আচ্ছা, তুমি কোন পোস্টের জন্য সিলেক্টেড হয়েছো? আমি এই মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামের যে ফাইনাল রেজাল্ট বেরিয়েছে, সেখানে মাস এডুকেশন এক্সটেনশন অফিসার পোস্টের জন্য সিলেক্টেড হয়েছি। আচ্ছা, খুব ভালো। এবার আসি একটু পরীক্ষার প্রস্তুতি সম্বন্ধে। আমি যতদূর জানি এই পরীক্ষায় তো তিনটি ধাপ, সে সম্বন্ধে দর্শকদের একটু জানাও। হ্যাঁ, এই মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সাম যেটা রয়েছে, তার তিনটে ধাপ রয়েছে। প্রথমে প্রিলিমিনারি এক্সাম, তারপর মেন্স এক্সাম, এবং তারপরে পার্সোনালিটি টেস্ট, যেটাকে আমরা ইন্টারভিউ বলি। তো প্রিলিমিনারি এক্সামে যেটা হয়, সেটা পুরোটাই এমসিকিউ টাইপের কোশ্চেন সেখানে আসে, এবং সেটা বাছাই পরীক্ষা যেরকম আমরা বলে থাকি সেরকম। তো সেখানে মোট 100টি প্রশ্ন থাকে, এবং সেটা 200 নম্বরের হয়, একটি প্রশ্নের মান 2। এবং মেন্স এক্সাম সেটা পুরোপুরি ডেসক্রিপটিভ প্যাটার্নে হয়, অর্থাৎ যেরকম আমরা মানে এমসিকিউ প্যাটার্ন না, আর কি অপশান থাকে না, কিছু শর্ট কোশ্চেন থাকে কিন্তু সেখানে অপশান থাকে না। আর নেগেটিভ মার্কিং থাকে কি? হ্যাঁ, নেগেটিভ মার্কিং অবশ্যই প্রিলিমিনারি এক্সামে থাকে, যেটা নর্মালি সবাই WBCS যেরকম হয় আর কি, তিনটে প্রশ্নের জন্য একটা ভুল, অর্থাৎ 1/3 থাকে, যেটা 1/3, তো সেরকমই থাকে। কিন্তু এখানে মেন্স এক্সামটা একটু অন্যরকমের হয়, ডেসক্রিপটিভ প্যাটার্নের হয়। তুমি প্রিলিমিনারি এক্সামের কথা বললে, তো প্রিলিমিনারি সম্বন্ধে কিছু যদি জানাও। আচ্ছা, এই প্রিলিমিনারি এক্সামটা যেটা আমাদের হয়েছিল 3 মার্চ 2018, তো আমাদের যে প্রশ্ন, অর্থাৎ যে সিলেবাস যেটা ছিল অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী, সেটা ছিল 150 নম্বরের জিকে এবং 50 নম্বরের অ্যারিথমেটিক। তো সেখানে অর্থাৎ 150 নম্বর মানে 75টা কোশ্চেন জিকে পার্ট থেকে আসবে, এবং 25টা প্রশ্ন অ্যারিথমেটিক থেকে এসেছিলো। এবং সেখানে আমার যেটা সুবিধা হয়েছিল সেটা হচ্ছে, 2017তে আমি গ্র্যাজুয়েশন পাস করি, এবং 2018-র ফার্স্টে ফার্স্ট পরীক্ষা যেটা আমি দিই সেটা ফেব্রুয়ারিতে WBCS, এবং মার্চ মাসেই 3 মার্চ হয়েছিল মিসলিনিয়াস এক্সাম। তো একটা প্রস্তুতি ওখান থেকে আমি পেয়ে গেছিলাম প্রিলিমিনারির জন্য, সেটা একটা খুব ভালো কাজে দিয়েছে। আর জিকে বলতে তো আমাদের নর্মালি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, এগুলো তো থাকেই, প্লাস এই মিসলিনিয়াস সার্ভিসের জন্য একটা যেটা ভাইটাল খুব, সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে পার্টটা। স্ট্যাটিক জিকে পার্ট থেকে অনেক বেশ কিছু প্রশ্ন থাকে, যেরকম আমরা কারেন্ট অ্যাফেয়ার্স তো থাকেই, তো এছাড়া বিভিন্ন বুকস অ্যান্ড অথার্স, বিভিন্ন দেশ এবং তার মুদ্রার নাম, বা কোনো নাট্যকার, তার নাটক, চরিত্র, এইসব নিয়ে স্ট্যাটিক জিকে বলতে আমরা যে জিনিসগুলো বুঝি, সেই জিনিসগুলো খুব স্ট্যাটিক জিকের একটা ভাইটাল পার্ট, মানে মিসলিনিয়াস সার্ভিসের প্রিলিমিনারির জন্য। তো সেটাই, আমি স্ট্যাটিক জিকের দিকেও একটু নজর দিয়েছিলাম, কারণ আমার যেহেতু WBCS-এর প্রিপারেশনের সঙ্গে প্রিলিমিনারির সঙ্গে এটা অনেকটাই হয়ে গেছিল জিকে পার্টটা, তো স্পেশালি স্ট্যাটিক জিকে ওখান থেকে করেছিলাম। আর একটা যেটা জিনিস WBCS-এর সঙ্গে যেটা আলাদা, সেটা হচ্ছে WBCS-এ ইংলিশ আসে 25 নম্বরে, সেই ইংলিশটা মিসলিনিয়াসের প্রিলিমিনারিতে আসে না। কিন্তু ওই যে একটা ব্যাপার, যে ফাইনাল যখন রেজাল্ট মেরিট লিস্ট তৈরি হবে আলটিমেটলি, তখন কিন্তু এই প্রিলিমিনারিটা জাস্ট বাছাই পরীক্ষা, এই নম্বরটা ক্যারি ফরওয়ার্ড হয় না। আর এবার মেন্সের ডেসক্রিপটিভ পার্ট সম্বন্ধে একটু বলো। হ্যাঁ, এটা যেটা অন্য পরীক্ষার থেকে একটু আলাদা বললাম, যে ডেসক্রিপটিভ প্যাটার্নে হয় মেন্স এক্সামটা, তো সেখানে মোট 450 নম্বর থাকে, এবং পরীক্ষাটা একটা দিনেই হয়, তিনটে সেখানে পেপার থাকে। তো ফার্স্ট পেপার যেটা হয় সেটা হচ্ছে ইংলিশ, এবং সেকেন্ড পেপার যেটা হয় সেখানে বেঙ্গলি, আর উর্দু, আর সাঁওতালি, নেপালি ভাষা আছে, হ্যাঁ, মাদার ল্যাঙ্গুয়েজ। এবং থার্ড পেপারের আবার দুটো ভাগ থাকে, থার্ড পেপারে তিনটে যে পেপারই থাকে, তিনটে পেপারই 150 নম্বরের, মোট 450, এবং থার্ড পেপারে দুটো ভাগ থাকে, একটা হচ্ছে, তিনটে পেপারের মধ্যে কি মানে কোনো টাইম ইন্টারভাল থাকে? হ্যাঁ, টাইম ইন্টারভাল ওই হাফ অ্যান আওয়ার মতো আমাদের একটা ইন্টারভাল থাকে। তো এই যে 150 নম্বর থার্ড পেপার যেটা আমি বললাম, সেখানে ফার্স্ট গ্রুপ যেটা থাকে, গ্রুপ 1, গ্রুপ 2, তো 100 নম্বরের জিকে থাকে,
এবং 50 নম্বরের অ্যারিথমেটিক থাকে। এবার ব্যাপারটা হচ্ছে জিকে বলতে যেরকম এমসিকিউ প্যাটার্ন একদমই নয়, সেখানে ডেসক্রিপটিভ প্যাটার্ন এবং কিছু শর্ট কোয়েশ্চেন থাকে, সেগুলো ওই ওয়ান ওয়ার্ড টাইপের, সেখানে কোনো অপশান থাকে না। আর অ্যারিথমেটিক যেটা থাকে সেটাও কিন্তু ট্র্যাডিশনাল ওয়েতে করতে হয়, অর্থাৎ লিখে যেরকম লেট দিস বি এক্স এইভাবে লিখে লিখে অঙ্কটা করতে হয়, ডেসক্রিপটিভ ওয়েতে ম্যাথটা করতে, হ্যাঁ ম্যাথটা করতে হয়। এবার যে বাংলা, যে বাংলা এবং ইংলিশে যে ব্যাপারটা আছে সেখানে হচ্ছে একটা আমাদেরকে প্রেসি করতে হয়, দুটো ট্রান্সলেশন করতে হয়, ট্রান্সলেশনগুলোই ট্রান্সলেশন দুটো, একটা প্রেসি এবং একটা রিপোর্ট রাইটিং থাকে। আর বাকি 30 নম্বরে এটা এই যে যেগুলো বললাম ট্রান্সলেশন, প্রেসি এবং রিপোর্ট রাইটিং, এখান থেকে মোট নম্বর হয় 120 এবং 30 নম্বরে শর্ট গ্রামার থাকে, মানে নর্মাল গ্রামার যেটা আমরা বুঝি, যে এক কথায় প্রকাশ বা সমার্থক শব্দ, শুদ্ধ অশুদ্ধ থাকে, আমাদের যেরকম ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবে সেটার উপর, সেটার উপর থাকে, ইংলিশে হলে ইংলিশের হবে। তো বাংলায় যেটা লেখা আছে আর কি, মানে অফিসিয়াল নোটিফিকেশন গ্রামারে, বাংলাতে গ্রামার লেখা আছে ওই শর্ট যেটা পার্টটা বলছি, এবং ইংলিশের ক্ষেত্রে যেটা এসেছিলো আমাদের সময় সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, এরকম করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছিল, তিনটে অপশান ছিল, তিনটের মধ্যে থেকে একটা যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে। আর এসেছিলো আমাদের ইডিয়ামস এসেছিলো, ইডিয়ামস এসেছিলো, আর হ্যাঁ ইডিয়ামস, ইডিয়ামস না, ইডিয়াম দিয়ে যেটা আছে মিনিংটা দিয়ে একটা সেন্টেন্সও এসেছিলো। তো এরকম করে 30 মার্কস শর্ট এরকম এসেছিলো গ্রামার পোর্শান থেকে, এবং বাকিটা ওই রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং এবং ট্রান্সলেশন সেখান থেকে এসেছিলো। এই গেল আমার ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, এবং থার্ড পেপারে যেটা আছে জিকে পার্টে, জিকে পার্টে ফার্স্ট যে গ্রুপ বললাম সেখানে আমাদের ডেসক্রিপটিভ যে জায়গাটা লিখতে হয় সেটা হচ্ছে জিকের যেরকম ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স কিছু টপিক সেখানে দিয়ে দেওয়া হয়, সেখান থেকে 15 নম্বর কারেন্ট কোনো টপিক, হ্যাঁ। তার জন্য কি তুমি কোনো নিউজ পেপার ফলো করতে? হ্যাঁ, নিউজ পেপার যেটা ফলো করতাম সেটা আনন্দবাজার পড়তাম, সেভাবে ইংলিশের জন্য কিছুদিন পড়েছিলাম সত্যি কথা বলতে, কিন্তু সেটা সেভাবে রেগুলারিটি মেনটেন করা হয়নি। এছাড়া কিছু ইউটিউব চ্যানেল আমি ফলো করতাম, সেগুলো দেখেছিলাম। আরেকটা জিনিস যেটা প্রিলিমিনারির ক্ষেত্রে বলা হয়নি, স্ট্যাটিক জিকে পার্টটার জন্য কিন্তু বাংলা কুইজ ডট ইন আমাদের যে আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা কিন্তু ভীষণই উপযোগী। তো এই যেটা বলছিলাম জিকে পার্টের যে ডেসক্রিপটিভ আছে সেখানে 20 মার্কসের ওখানে অপশান থাকে, ফার্স্ট কোয়েশ্চেন যেটা থাকে সেটা কম্পালসারি 20 মার্কসে। আমাদের ছিল রোহিঙ্গা সমস্যা নিয়ে একটা প্রশ্ন ছিল, সেটা মোটামুটি সবাই কমন পেয়েছিল। এবার বাকি যেগুলো ছিল ওখানে একটা আনকমনের ব্যাপার থেকে যায়, তো সেখানে 4টি প্রশ্ন থাকে, সেই 4টির মধ্যে থেকে 2টো করতে হয়, তো সেগুলোই 15, 15, 30। এবং যেটা বললাম কোনো ট্র্যাডিশনাল টপিক থাকে না কারেন্ট টপিক, না সেটা মোস্টলি কারেন্ট টপিক থাকে, কিন্তু কোনো কোনোবার অনেক প্রকল্প মানে বর্তমানে চলছে এরকম প্রকল্প থেকেও প্রশ্ন এসে থাকে, কোনো একটা প্রকল্প আসে। এরপরে যেটা থাকে সেটা হচ্ছে শর্ট কোশ্চেন থাকে, যেটা 15, 15, 30 আর 20-তে 50 হয়ে গেল। বাকি 50 নম্বর জিকে পার্ট যেটা থাকে সেটা কিন্তু শর্ট, যেরকম অ্যাব্রেভিয়েশন দিয়ে দেয় অনেক সময়, অনেক সময় ক্রীড়াক্ষেত্রের কিছু বিশিষ্ট ব্যক্তি তারা কোন ক্রীড়াক্ষেত্রের সঙ্গে যুক্ত, অর্থাৎ কোন খেলার সঙ্গে যুক্ত সেরকম আছে, বা কোনো টার্মস দিয়ে দেয় সেটা কোন খেলার সঙ্গে যুক্ত ওই টার্মটা, কোনো অ্যাওয়ার্ড দিয়ে দিল সেই অ্যাওয়ার্ডটা কোন খেলার সঙ্গে যুক্ত, কিছু ন্যাশনাল পার্ক দিয়ে দিল সেটা কোথায় রয়েছে, বা কোনো প্রকল্প দিয়ে দিল সেটা কোন সালে ইমপ্লিমেন্ট হয়েছে, তো এইরকম বিভিন্ন শর্ট দিকে থাকে। এবং এই যে শর্ট দিকে থাকে না এটা খুব মানে ভাইটাল, মানে এই জায়গায় যে স্কোর করতে পারবে একটু সে পুরো পরীক্ষাতে ওই 450 নম্বরে অনেকটা এগিয়ে যেতে পারবে, এবং তার উপর অনেকটাই কাট অফ ডিপেন্ড করে যে শর্ট জিকেটা কীরকম এসেছে। তবে ম্যাথ যেটা আছে ওটাই সবাই ভালো ভালো মোটামুটি স্কোর করে, 40 অ্যাবাভ সবাই করে, আমার যেটা মনে হয়েছিল আমি 50 out of 50 পাবো, কিন্তু ওই যে ট্র্যাডিশনাল মানে আমাদের যেরকম কোশ্চেন এসেছিলো একটা জিআই এসে গেছিলো, জাস্ট জিআইটাকে এবার কীভাবে আমি এক্সপ্লেন করে লিখবো, সেখানেও আমাকে যেরকম এসেছিলো আমাদের 7 × 1 = 7, 7 × 2 = 40, মানে 7, 14, 21 এইভাবে একটা সিরিজ এসেছিলো, যে একটা একটা টার্ম আর কি মাঝখানে
দেওয়া হয়নি, তো জিআইয়ের কোশ্চেন, তো সেটাও ওরকম এক্সপ্লেন করে করে 7 × 1 = 7, 7 × 2 = 14 এইভাবে করে, হ্যাঁ ওটা করে দেখাতে হবে আর কি। মানে টোটাল 10টা ম্যাথ করতে হবে, 10 × 5 টোটাল 50 নম্বর থাকবে। তো এই গেল মেন্সের ব্যাপার। প্রিলি এবং মেন্সের জন্য তুমি কি কি স্টাডি ম্যাটেরিয়াল ফলো করেছিলে ডিটেইলে যদি? হ্যাঁ, প্রিলির জন্য যেটা বললাম, জিকে পার্টটা তো আলাদা করে, এই পরীক্ষার জন্য আলাদা করে কিছু সেভাবে প্রস্তুতি নিইনি। যেরকম ট্র্যাডিশনাল পড়তাম আর কি, জিওগ্রাফি যেখান থেকে সবাই যেরকম পড়ে আর কি, WBPSC প্রিপারেশন নেয়, তো সেরকমই নিয়েছিলাম। তবে এখন যে একটা বই যেটা রয়েছে ক্র্যাক WBPSC, সেই বইটাই খুব ভালো, স্ট্যাটিক জিকে পার্টটা রয়েছে, তখন অ্যাভেলেবেল ছিল না, তো স্ট্যাটিক জিকে পার্টটা রয়েছে। এবং স্ট্যাটিক জিকের জন্য তো আমি আগেই বললাম, বাংলা কুইজের যে ওয়েবসাইট রয়েছে banglaquiz.in, সেখানেও প্রচুর মেটেরিয়াল রয়েছে, সেখান থেকে হেল্প নেওয়াই যেতে পারে অনায়াসে। আর মেন্সের জন্য একটু বলবো, যেহেতু সেটা ডেসক্রিপটিভ, ওর জন্য একটু প্রিপারেশন নিতেই হয়েছিল। আর আমাদের 2018-তে যে প্রিলিমিনারি হয়েছিল, তার রেজাল্টটা বেরিয়েছিল ডিসেম্বর মাসে, 2018 ডিসেম্বর এবং 2019-এর জানুয়ারি, খুব একটা টাইম ছিল না, জাস্ট এক মাস টাইম ছিল। তখন হঠাৎ করে, তখন আমি বাংলার জন্য বামনদেব চক্রবর্তীর একটা বই রয়েছে, সেই বাংলা গ্রামারের যেটা বই, এবং কম্পোজিশনও সেখানে রয়েছে, তো সেটা হেল্প নিয়েছিলাম। এবং ইংরাজির জন্য পুরোপুরি বিকে দে সরকার, এবং বলছিলাম যে একটা নিউজ পেপার আমি পড়তাম, তো সেটা তো পড়তামই রেগুলারলি, মোটামুটি সম্পাদকীয়টা দেখতাম। আর তার সঙ্গে থার্ড পেপার যেটা ছিল, জিকে পেপার যেটা বলছি, কারেন্ট ইস্যুস, সেগুলো সম্বন্ধে জানতে হয়েছিল। আমি ইউটিউবে প্রচুর ভিডিও দেখেছিলাম, কিন্তু সেভাবে সত্যি বলতে কমন পাইনি, কিন্তু রোহিঙ্গা ইস্যু সেটা একবারেই কমন ছিল, প্রত্যেকের কাছে আশা করি কমন ছিল। আর আমাদের আর যে চারটে ছিল, যে চারটের মধ্যে থেকে দুটো প্রশ্ন লিখতে হয়েছিল, তার মধ্যে আমি যে দুটো লিখেছিলাম সেটা হচ্ছে একটা ওই প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি বিল যেটা ছিল, তো সেটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল, লেখাই ছিল, তো সেটাও আমার কাছে খুব যে কমন ছিল সেরকম না। আরেকটা ছিল টেলিকমিউনিকেশন পলিসি, তো এবার ব্যাপারটা হচ্ছে আমি এখানে এই জন্যই কথাগুলো বলছি, কারণ একটা টেকনিক যেটা আমি সবাইকে বলবো আর কি, মানে যেটা অ্যাডাপ্ট করা উচিত, যে কোনো প্রশ্ন যখন ডেসক্রিপটিভভাবে ছেড়ে আসা একদমই উচিত না, কারণ কিছু লিখলে সেখানে স্কোপ থাকে যে কিছু নম্বর পাওয়া যেতে পারে। যেরকম আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে, আমি যখন কমন পেলাম না, আমি দেখছি তখন ওই লেখা ছিল অ্যামেন্ডমেন্ট অফ প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি বিল, তার মানে ওটা অ্যামেন্ড হয়েছে বুঝতে পারছি, তখন অ্যামেন্ডমেন্টের ব্যাপারটা কিছুটা লিখলাম। তখন ওই দপ্তরের মন্ত্রী কে ছিলেন আমি জানতাম, কারণ স্ট্যাটিক জিকে পার্টে ওটা পড়েছিলাম আমি, তো স্ট্যাটিক জিকে ঠিক না, কারেন্টই বলা যায়, তো সেই মন্ত্রীর নামটা আমি উল্লেখ করেছিলাম যে তিনি এরকম বিল নিয়ে এসেছেন, এরকম অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে, অ্যাক্ট লেখা ছিল যেহেতু, সেহেতু দুটো কক্ষেই পাস হয়েছে, সেই ব্যাপারটাও লিখেছিলাম। এবার অ্যাট্রোসিটি বিল মানে SC/ST-দের SC/ST-দের বর্তমান কন্ডিশন, বিআর আম্বেদকার রিলেটেড, অর্থাৎ এইরকম একটা জিনিস লিখে এসেছিলাম, দিয়ে পরে যখন আসছি হ্যাঁ যে এইরকমই একটা ব্যাপার, মানে যতটুকু সেই টপিক সম্বন্ধে তোমার জানা আছে মোটামুটি পুরোটাই ছুঁয়ে যেতে হবে। মানে যেরকম টেলিকমিউনিকেশন যেটা পলিসি ছিল, তখন শোনা যাচ্ছিল যে হ্যাঁ প্রত্যেকটা গ্রামে একটা ওয়াইফাই কানেকশান দেওয়ার ব্যাপার, এবং তখন মিনিস্টার ছিলেন রবিশঙ্কর প্রসাদ, তো এই জিনিসগুলো আমি লিখে এসেছিলাম, এবং পরে দেখছি হ্যাঁ মোটামুটি এই জিনিসটাই আছে। মানে পার্টিকুলার আমি আলাদা করে লিখতে পারিনি যে এই এই ফিচার্স, বা ওইভাবে আমি আলাদা করে পয়েন্ট আউট করতে পারিনি, কিন্তু মোটামুটি যা লিখে এসেছিলাম এইগুলোই। তো সেটাই বলবো যে সবাই যতটুকু জানো সেটুকু লিখে আসো, এমনকি আমার তো মনে হয় অ্যাব্রিভিয়েশনেও, মানে আমি সত্যি কথা বলতে এতটা মার্কস পাবো যে কাট অফ অতটা ভাবিনি, তো অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রেও আমি বলবো, অনেকে হয়তো WBSCDCL সাপোজ একটা অ্যাব্রিভিয়েশন করতে দিয়েছে, সেখানে তোমার যতটা পারছো, অর্থাৎ চারটে লেটার হয়তো তুমি জানো যে সিওর হ্যাঁ হতে পারে, ওইটুকুই লিখে আসো আমার মতো বলে, কারণ এক একটা 2 মার্কস করে থাকে, ঠিক আছে? সেখানটা হয়তো নেগেটিভ মার্কিং থাকে, মানে সেটা না জেনে লিখে আসে, সেখানে নেগেটিভ মার্কিং কোনোভাবেই থাকে না, মানে লিখে আসলে কি নাম্বার কাটার কোনো ব্যাপার নেই তো? না, কাটার কোনো ব্যাপার নেই একদম, এটা হ্যাঁ মানে আমার মতে সেটাই বলে যে কিছু, মানে নম্বর দেওয়ার জায়গা যেন থাকে, মানে একবারে যদি কিছু না লেখা হয় তাহলে নম্বর দেওয়ার জায়গাটা একদমই থাকে না। আর মেন্সের জন্য আমি যেটা বললাম, হ্যাঁ বেঙ্গলিতে বললাম বামনদেব চক্রবর্তী, আর ইংরাজিতে বললাম পিকে দে সরকার, আর এখানে তো বললাম। আর অ্যারিথমেটিক পার্টটার জন্য আমি পুরোপুরি আরিস আগরওয়ালটাই ফলো করেছি, আমি অন্য কোনো বই সেভাবে দেখিও নি। তো আরিস আগরওয়াল বাংলা কোনো বই ম্যাথের জন্য ইউজ করেছো কি? না, আমি সেভাবে কিছু ইউজ করিনি। আর মেন্সের আগে একটা বই হ্যাঁ ফলো করেছিলাম, সেটা হচ্ছে একটা ক্র্যাক মিসলিনিয়াস অ্যান্ড ক্লার্কশিপ বলে একটা বই বেরিয়েছিল, সেই বইটা আমি
ফলো করেছিলাম। আজকাল মানে সব পরীক্ষার আগে যেরকম একটা করে বই বের হয় সেরকম ওই বইটা ফলো করেছিলাম। ওখানে প্রিভিয়াস ইয়ার্সে দেওয়া থাকে এবং পরের বছর 2019 দেখেছিলাম সেই বইটা বেরিয়েছে, অর্থাৎ খুব ভালো। মানে প্রিভিয়াস ইয়ার্সের ক্লার্কশিপের মেন্সও যেহেতু মেন্স ডেসক্রিপটিভ আছে, মানে বাংলা ইংরাজি পেপারটা, সেহেতু বাংলা ইংরাজি পেপার রয়েছে যেখানে, তো ওইখান থেকে হেল্প অনেক পেয়েছিলাম। ক্লার্কশিপের কোশ্চেন প্রিভিয়াস ইয়ার এবং মিসলিনিয়াসের কোশ্চেন সেখানে ছিল, সেই হেল্পটা ওখান থেকে আমি পেয়েছিলাম। আচ্ছা, এবার একটু অন্য ধরনের কোশ্চেনে আসি, তুমি কি এই পরীক্ষার জন্য কোনো প্রফেশনাল কারোর কাছে কোনো টিচিং নিতে? না, মেন্স এবং প্রিলি তার জন্য কিছু নিইনি, তবে আমি ইন্টারভিউ অর্থাৎ পার্সোনালিটি টেস্টের আগে, হ্যাঁ, আমাদের এখানে একজন অফিসার রয়েছেন WBPSC গ্রুপ সি অনির্বাণ মজুমদারের কাছে, আমি মক টেস্ট দিয়েছি, মানে পার্সোনালিটি টেস্টের মক। তা এবার আমাদের পার্সোনালিটি টেস্ট সম্বন্ধে কিছু বলো, মানে তোমাদের কটা বোর্ড ছিল, আবার তোমার ইন্টারভিউটা কোন টাইমে হয়েছিল? আমার হয়েছিল 2021 চৌঠা এপ্রিল। তখন তো করোনা প্রায় একটু কমেছিল। হ্যাঁ, আমাদের তখন অফলাইনই আমাদের হয়েছিল, আমাদের জাস্ট পরেই অনলাইন আবার শুরু হয়ে গেল। তুমি তার মানে অফলাইনই দিয়েছো? হ্যাঁ, আমি অফলাইনে দিয়েছি। এক্সামটা হয়েছিল কোথায় তাহলে? পিএসসি অফিসেই আমাদের পার্সোনালিটি টেস্ট হয়েছিল। বোর্ড বোর্ড কটা ছিল? আমাদের মোট দুটো বোর্ড বসেছিল মিসলিনাসের, যেটা পার্সোনালিটি টেস্টের জন্য আমার সেকেন্ড বোর্ডে ছিল। বোর্ডে মেম্বার কতজন ছিলেন? বোর্ডে আমার বোর্ডে তিনজন ম্যাডাম ছিলেন। তিনজন ম্যাডাম ছিলেন। হ্যাঁ, তো তোমাকে কি প্রথমেই সেলফ ইন্ট্রোডাকশন কিছু? হ্যাঁ, আমি ফার্স্টে অনুমতি নিয়ে ঢুকলাম ওনাদের বোর্ড মেম্বারদের, এবং একটা জিনিস এখানে বলে নিই যে অনেক বোর্ডে স্যার ম্যাম মিশিয়ে থাকেন, তো আমি সেই জায়গায় যাইনি। আমি প্রথমে বুঝতে পারছি না ম্যাডাম আছেন না স্যার আছেন, আমি শুধুমাত্র বলেছি আসতে পারি এরকম বলছি, মানে স্যার আসছি বা ম্যাম আসছি এরকম বলার আমার মনে হয় স্পেসিফাই না বলাই ভালো। তো আমি গেলাম, ওনারা বসতে বললেন, গুড মর্নিং উইশ করলাম আগেই উইশ করে, তারপর ওনারা বসতে বললেন, তো আমি বসলাম। তারপর ফার্স্ট যিনি অর্থাৎ যিনি ওই মেম্বারদের মধ্যে যিনি মেন ছিলেন, সামনে যিনি বসেছিলেন তিনি হচ্ছেন চেয়ারম্যান ম্যাম, সবাই যেরকম বলে যে তো যিনি লিড করেন তিনি একটু বলে, তো চেয়ারম্যান ম্যাম ফার্স্টেই আমাকে বললেন প্রতীক, আমাকে নাম জিজ্ঞাসা করেননি, উনি ডিরেক্ট বললেন প্রতীক ইউ ইন্ট্রোডিউস ইয়ারসেলফ। তো উনি ইংরেজিতেই প্রশ্ন করছিলেন, আমি ইন্ট্রোডাকশন যেরকম দিচ্ছিলাম। তুমি কি ইংরেজিতে দিয়েছিলে? হ্যাঁ, আমি ইংরেজিতেই দিচ্ছিলাম, কিন্তু আমি প্রথমে ঢোকার সময় কিন্তু আসতে পারি বলেছিলাম, বাংলাতেই বলেছিলাম। হ্যাঁ, উনি ইংরাজিতে শুরু করলেন ইন্ট্রোডাকশন দিতে। বলে ইন্ট্রোডাকশন যদি কাউকে দিতে বলে, আমার মনে হয় এটা আমি বাকিদের জন্য বলবো, ইন্ট্রোডাকশন দিতে বললে সেটা কিন্তু খুবই ভালো, মানে একজন যে ইন্টারভিউ দিচ্ছে তার জন্য তো বিশাল অপরচুনিটি, মানে নিজেকে নিজের ভালো দিকগুলো তুমি সেখানে তুলে ধরার অবশ্যই, মানে এবং সেখানে গুছিয়ে তোমার উইক পয়েন্টগুলোকে ঢেকে কী করে তুমি তোমার যেগুলো স্ট্রং পয়েন্ট যেগুলো আছে সেগুলো তুমি তুলে ধরতেই হবে। যেরকম আমি শুরু করলাম, এরকম আমি পাস করেছি এখান থেকে গ্র্যাজুয়েশন, এরকম বললাম আমি এখান থেকে এসেছি, তারপরে আমি বললাম নাও আই এম ওয়ার্কিং অ্যাজ আ জিডিএস বিপিএম, যেই বললাম আমাকে কিন্তু ইন্ট্রোডাকশনটা ওখানে থামিয়ে দিলেন। উনি থামিয়ে দিলেন বলতে ওইভাবে না, দর্শক আমরা এখানে একটা বিষয় নোট করতে পারি যে 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 কাজের সঙ্গে যুক্ত তার নিজের কাজটাকে কিন্তু খুব ভালো করে জানতে হবে, কারণ সেখান থেকে তাকে প্রশ্ন আসতেই পারে। হ্যাঁ, ওখান থেকে আমাকে প্রশ্ন করলেন যে জিডিএস বিপিএম পোস্টটা কী, আমার মনে হয় ওনারা হয়তো ওই পোস্টটার সঙ্গে সেভাবে জানতেন না হয়তো, বা আমাকে প্রশ্ন করার জন্যই হয়তো এরকম বললেন, তো আমি ডিটেলসে বললাম। তারপর আমাকে পোস্ট অফিস থেকে শুধু করছেন তোমাকে কীরকম কাজ করতে হয়, আচ্ছা পোস্ট অফিসে আছো সেন্ট্রাল গভর্নমেন্ট তাহলে এখানে কেন আসতে চাইছো, তারপর বললেন কী কী কাজ করতে হয়, কী কী কাজ করতে হয়। তারপর ফার্স্ট ম্যাম যিনি করছেন হঠাৎ করে সেকেন্ড ম্যাম কোশ্চেন করলো, আচ্ছা কয়েকটা কুরিয়ার সার্ভিসের নাম বলো তো, আমি বললাম দু তিনটে বললাম, যে তারপর আবার ফার্স্ট ম্যাম বললেন আচ্ছা যে বলো তো পোস্ট অফিসে কী কী স্কিম আছে, পোস্ট অফিস স্কিমের কিছু ফেসিলিটি বলো, তোমরা কটা থেকে কটা পর্যন্ত ডিউটি করতে হয়, আচ্ছা তোমার কি কন্ট্রাকচুয়াল জব দিয়ে। আমার থার্ড প্রেফারেন্স ছিল সেভিংস ডেভেলপমেন্ট অফিসার, তখন উনি দেখে বললেন আচ্ছা ওই জন্য তুমি থার্ড প্রেফারেন্স সেভিংস ডেভেলপমেন্ট অফিসার রেখেছো। আমি বললাম হ্যাঁ ম্যাম, আমি সেভাবে জানি না পোস্টার সম্বন্ধে, কিন্তু যেহেতু আমাদের সেভিংসে কাজ করতে হয় সেই জন্যই রেখেছি।
তো এরকম করলেন যে তারপর আবার ইন্ট্রোডাকশানটা যেহেতু উনি স্টপ করে দিয়েছিলেন, যেহেতু পজ করে দিয়েছিলেন, তিনি আবার বললেন কন্টিনিউ। দিয়ে আমি আবার কন্টিনিউ করলাম। এবার ব্যাপারটা হচ্ছে সেখানে স্ট্রং পয়েন্টের কথাটা আমি কেন বললাম সেটা বলি। ওখানে কিন্তু আমি শেষ করার আগে হবিটা মেনশান করে দিয়েছিলাম। অনেককে হবি জিজ্ঞাসা করে অনেক বোর্ডে, আবার অনেক বোর্ডে হবি জিজ্ঞাসা করে না। এবং হবিটা কেন আমার ক্ষেত্রে প্লাস পয়েন্ট হয়েছে সেটাও আমি পরে বলবো। আমি হবি মেনশান করে দিয়েছিলাম, রবীন্দ্রসঙ্গীত শুনতে এবং গাইতে ভালোবাসি। তো উনি বললেন ঠিক আছে, মানে মেন কথা হচ্ছে ফার্স্ট ম্যাম আমাকে পুরোপুরি আমার কাজ সম্বন্ধে, বর্তমান কী কাজ করি সেই সম্বন্ধেই পুরো আমাকে রাখলেন। তারপর উনি সেকেন্ড ম্যামকে বললেন ঠিক আছে ওকে, এবার ফার্স্ট ম্যাম যেটা পুরোটা ইংলিশে প্রশ্ন করেছেন আমিও ইংলিশেই উত্তর দিয়েছি। আর সেকেন্ড ম্যাম শুরু থেকেই বাংলায় শুরু করলেন। উনি আমাকে প্রথমেই পশ্চিমবঙ্গ ধরলেন, আচ্ছা তুমি এখানে এসেছো কিসে করে এসেছো? আমি বললাম ট্রেনে। কোথা থেকে বলেছিলাম? বেলডাঙায় বাড়ি। তো ওখান থেকে ট্রেনে এসেছো? তো ট্রেনে আসার সময় তোমাকে কোন কোন জেলা পার হয়ে আসতে বলেছে? আমি বললাম এরকম নদিয়া, উত্তর চব্বিশ পরগনা। দিয়ে তখন বললো আচ্ছা তুমি তাহলে শিয়ালদায় নেমেছো? আমি বললাম হ্যাঁ হ্যাঁ ম্যাম। দিয়ে বললো আচ্ছা হাওড়া আসোনি তাহলে? দিয়ে হলো। দিয়ে তারপর বললেন পশ্চিমবঙ্গে কতগুলো ডিভিশন আছে, তুমি কোন ডিভিশনে থাকো, মালদা ডিভিশনের আন্ডারে কী কী জেলা রয়েছে, বর্ধমান ডিভিশনে কী জেলা রয়েছে, তোমার জেলায় সাব ডিভিশন কটা? তারপর বললেন একটা এরকম সদর শহরের নাম বলো যাদেরকে কাজ করতে অন্য জেলায় আসতে হয়। তো ওই প্রশ্নটা আমি পারিনি, শুধুমাত্র ওই প্রশ্নটা পারিনি। তারপরে আমাকে বললেন যে আচ্ছা সাব ডিভিশনের হেড, সরি ডিভিশনের হেড, ডিভিশনাল হেড তিনি কোথায় বসেন? এই প্রশ্নটা আমি তখন মানে আমার মাথায় এসেছিলো, পরে ভেবেছিলাম এটাই ঠিক, কিন্তু আমি আন্দাজে দিতে চাইনি, আমি তখন পাস করে দিয়েছিলাম, ম্যাম এই মুহূর্তে মনে পড়ছে না বলেছিলাম। আর ওই মালদা ডিভিশনের যে কতগুলো জেলা, কিন্তু ওই জায়গাটায় আমার প্রিপারেশান ছিল, কিন্তু ওই জায়গাটায় আমি কেন জানি না ভুলে গেছিলাম পুরোপুরি। দিয়ে তিনটে মতো বলেছিলাম, তারপরে কিন্তু ওনারা হয়তো বুঝতে পেরেছিলেন পারবো, ওনারা বারবার বলছেন তুমি পারবে পারবে, বুঝতে পেরেছি, মানে টাইম দিচ্ছিলেন এনাফ, যথেষ্ট টাইম দিলেন। দিয়ে তারপর মোটামুটি পশ্চিমবঙ্গ, যখন তোমার উপরে ওভারল্যাপিং কোশ্চেন আসছিল, মানে ফার্স্ট ম্যাডাম করছেন তারপরে সেকেন্ড ম্যাডাম করছেন, সেক্ষেত্রে তুমি কি করে হ্যান্ডেল করছিলে ব্যাপারটা? না এটা একবারই হয়েছে, ফার্স্ট ম্যাডাম করতে করতে সেকেন্ড ম্যাডাম হঠাৎ করে একটা প্রশ্ন তার মাঝখানে করে দিয়েছেন। নর্মালি ফার্স্ট ম্যাডাম করার পর একজন একজন করেই করেন। হ্যাঁ হ্যাঁ। দিয়ে সেকেন্ড ম্যাডাম ওই পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদের সমস্যা জিজ্ঞাসা করেছিলেন। তো ওটার পরে উনি ওই অ্যাডমিনিস্ট্রেশন, পশ্চিমবঙ্গের অ্যাডমিনিস্ট্রেশন নিয়েই থাকলেন। তারপর উনি থার্ড ম্যাডামকে পাস করলেন। এবার থার্ড ম্যাডামের ওই যে বলছিলাম আমি হবিটা মেনশান করেছি, থার্ড ম্যাডাম শুধু হবি নিয়ে প্রশ্ন করেছেন। ফার্স্টেই বললেন প্রতীক তুমি তো বললে তুমি রবীন্দ্রসঙ্গীত শোনো এবং গাইতে ভালোবাসো, তো রবীন্দ্রসঙ্গীতে কটা ভাগ আছে? আমি বললাম বা ঠিক আছে, যে আমার জন্যই প্রশ্ন। তারপরে বললেন আচ্ছা শান্তিনিকেতন সম্বন্ধে কিছু জানো বলো? আমি বললাম প্রতিষ্ঠা করেছিলেন কে, গত সালে, সব কিছু বললাম। আচ্ছা তাহলে বিশ্বভারতীটা কী? বললাম। আচ্ছা রবীন্দ্রনাথ সৃষ্ট কয়েকটি তালের নাম বলতে পারবে? বললাম আমি একটা তাল। বলছে বাহ। দিয়ে তারপরে বললেন আচ্ছা কয়েকজন রবীন্দ্রসঙ্গীত শিল্পীর নাম বলো? বললাম। বলছে আজকাল এই এখনকার দিনে শিল্পীদের গানই বেশি শোনো। দিয়ে বলছে কয়েকজন পুরোনো দিনের রবীন্দ্রসঙ্গীত শিল্পী? আমি বললাম ঠিক আছে, বলে দিলাম। দিয়ে তারপরে বললেন হ্যাঁ, দিয়ে তারপরে বললেন ঠিক আছে প্রতীক এসো। ওটা মানে লিডার যিনি ছিলেন মানে ওই গ্রুপের চেয়ারম্যান ম্যাম উনি বললেন। কতক্ষণ চলেছিল আমার ইন্টারভিউটা? 11 মিনিট চলেছিল, মানে সবাই যেটা শুনছিলাম সবারই ওই 13 থেকে 15 মিনিট চলছিল। আমি তো ফার্স্টে বেরিয়েই যখন ঘড়িটা দেখি, মানে একজন বসেছিল তাকে বললাম ঘড়িটা দেখতে, আমি যখন ঢুকেছিলাম দেখেছিলাম খুব কম সময় চলেছিল, 11 মিনিট মাত্র। আমি ভেবেছিলাম মানে একটা মিথ আছে যে যত লেন্দি হবে ইন্টারভিউটা তত ভালো, আমার খুব বেশিক্ষণ মানে 11 মিনিটেই পুরোপুরি হয়ে গেছে। কিন্তু তোমার এই শর্ট লেন্থেও কিন্তু অনেক প্রশ্ন এসেছে তোমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন এসেছে, কিন্তু একটা জিনিস যেটা সবার থাকে না, হিস্ট্রি থেকে অনেক জায়গায় কোশ্চেন, যে হিস্ট্রি জিওগ্রাফি মানে ট্র্যাডিশনাল জিকে যেটা থাকে, সেখান থেকে কোনো প্রশ্ন কিন্তু আমার করা হয়নি। মানে ফার্স্ট ম্যাডাম পুরোপুরি আমার কাজ নিয়ে, সেকেন্ড ম্যাডাম অ্যাডমিনিস্ট্রেশন পশ্চিমবঙ্গ, এবং থার্ড ম্যাডাম আমার হবি নিয়ে। তো এইটাই জাস্ট বলতে চাইবো যে তোমার স্ট্রং পয়েন্ট যেগুলো আছে সেগুলো কিন্তু যেন থাকে, মানে তোমার ইন্ট্রোডাকশন যদি বলতে দেয়। এবং তোমার কি অন্যান্য ক্যান্ডিডেটদের সঙ্গে কথা হয়েছে, তাদের ইন্টারভিউ কীরকম হয়েছে বা কীরকম? হ্যাঁ, এবার আমি তো আমার বোর্ডের যারা ছিল সেদিন তাদের সঙ্গে মোটামুটি কথা বলছি, এবার আমার সেভাবে কথা হয়নি, কারণ আমার আগে মাত্র দুজন ক্যান্ডিডেট ছিল, ওই দুজনকে আমি দেখেছি, তার মধ্যে আবার একজন অ্যাবসেন্ট, মানে আমি সেকেন্ড ক্যান্ডিডেট সেই দিন, এবং ফার্স্ট হাফেই ছিল সকালবেলা।
তো ফার্স্ট ক্যান্ডিডেট যে ছিল সেও খুব স্যাটিসফাইড ছিল, বললো ভালো। তিনজন ম্যাডাম তাকে জিজ্ঞাসা করেনি কজন ছিল, কজন কজন আছে এটা জিজ্ঞাসা করেছি, মানে তিনজন ম্যাডাম না স্যার এরকম কিছু জিজ্ঞাসা করেনি। হ্যাঁ হ্যাঁ, সুযোগটা কখন পাবো? কিন্তু মানে মোটামুটি ভালো হয়েছিল, আমি স্যাটিসফাইড ছিলাম যে হ্যাঁ এই এই কোশ্চেনগুলো মানে আমার জোনেই হয়েছে আর কি। আরেকটা ইন্টারভিউয়ে যেটা মনে হয় যে আমি যা বলবো সেখান থেকেই ওনারা কিন্তু কোশ্চেন বের করবেন, মানে আমি যদি একটা কোশ্চেন বের করেন, হ্যাঁ যেরকম আমি বললাম এরকম ট্রেনে করে এসেছি এই এই জেলা, তো ওনারা হাওড়া চলে গেলেন। তারপর একটা কোশ্চেন যেটা আমি পাইনি ওটা আলিপুর হতো, তো ওই কলকাতার সারাউন্ডিংয়ে থাকলেন। তারপর ওই যে হবিটা বললাম বলে উনি হবি থেকে কোশ্চেন করলেন, জিডিএস বললাম বলে জিডিএসকে আমি আমি ইচ্ছা করলে জিডিএসটা নাও বলতে পারতাম, কারণ আমি যখন ফর্ম ফিল আপ করেছি তখন আমি কাজ করতাম না, ওনাদের কাছে কিন্তু কোনো ডকুমেন্টস নেই যে আমি কাজ করছি। নো অবজেকশন দিতে হয়েছিল না আমাদের ডিপার্টমেন্টে, যেহেতু এটা পুরোপুরি পার্মানেন্ট সেভাবে বলা যায় না, তার জন্য নো অবজেকশন সার্টিফিকেট আমাদের লাগে না। আর ফর্ম ফিল আপের সময় যেহেতু আমি উল্লেখ করিনি কাজটা, সেহেতু কোনো বাধা সেভাবে পড়েনি আমার। তাহলে জিডিএসের ব্যাপারটা তুমি তুললে কেন? কারণ আমি তুললাম কারণ এই কাজটা আমি করছি বর্তমানে, এবং নিজের কাজ সবারই ভালো জানা উচিত বলে মনে হয়, মানে ওনারাও তো সেটাই চান। হ্যাঁ আমি এক্সপেক্ট করেছিলাম যে এখান থেকে কোশ্চেন আসুক তাহলে আমি খুব ভালো পারবো নিজের কাজটা তো, এবং এটা ওনারাও তো এক্সপেক্ট করেন যে আমি নতুন পদে যদি জয়েন করি সেখানে আমি সততার সঙ্গে কাজ করবো। এক্সপিরিয়েন্স কিছু? হ্যাঁ একদম একদম। আর তবে ইন্টারভিউয়ের প্রিপারেশন যদি কেউ নতুন নিতে চায় আমার মতে বলে পুরো প্রথম থেকে একবার ইন্ট্রোডাকশনটা খুব ভালোভাবে তৈরি করা উচিত, আর নিজের সম্বন্ধে একবারে মানে স্বচ্ছ নিজের ধারণা, নিজের সম্বন্ধে নিজের ধারণাটা যেন থাকে, মানে শুরু করলে এরকমভাবে করা উচিত নিজের নাম থেকে। আমি আর একটা প্রশ্ন আসি, কেউ যদি ইংলিশে মানে স্পোকেনে যদি একটু দুর্বল থাকে তাহলে সে কি করবে? এবার ওখানে তোমাকে যেমন ফার্স্ট ম্যাডাম কোশ্চেন করেছিলেন ইংলিশে, ওখানে মানে ওইভাবে চেয়ে নেওয়া যায় অনুমতি যে ম্যাডাম আমি কি বাংলায় বলতে পারি, ওনারা যথেষ্ট কোঅপারেট করছেন, মানে আমি শুনেছি এরকম কয়েকটা ইনসিডেন্ট, তো ওনারা মানে ইন্টারভিউ বোর্ডে সত্যি কথা বলতে বাইরে যে ভয়টা থাকে, বাইরে যে বসে একটা ভয় থাকে, ইন্টারভিউ বোর্ডে যাওয়ার পর কীভাবে টাইম কেটে যায় ওনারা এতটা কোঅপারেট করেন যে মানে কিছু মনে হয় না আর কি, ভয়টা আর ভয় থাকে না। অনেক ধন্যবাদ প্রতীক তোমায় আমাদের সঙ্গে আজকে এতটা টাইম এত সুন্দর করে পুরো ব্যাপারটা বলার জন্য। আপনাকেও ধন্যবাদ, আপনিও খুব ভালোভাবে ইন্টারঅ্যাকশন হলো। আচ্ছা ঠিক আছে, আমাদের চ্যানেলে পরবর্তী সময় আবার নতুন কোনো মিসলেনিয়াসের পাস আউট ক্যান্ডিডেটকে নিয়ে আসবো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।